আজ রাত 9টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এর মুর্শিদগঞ্জের শ্রীনগরে থেমে থাকা বাসকে পেছন থেকে আরেক বাসের ধাক্কায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে দুই বাসে থাকা 25 যাত্রী আহত হয়েছেন। থেমে থাকা ইলিশ পরিবহনের বাসকে পেছন থেকে সোহাগ পরিবহনের চলন্ত বাস ধাক্কা দেয়। আহতদের মধ্যে 16 জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় 8 জনকে ঢাকায় রেফার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাসেই ঢাকা থেকে মাওয়ার অভিমুখে যাচ্ছিল। পথে ইয়র্কখালী এলাকায় ইলিশ পরিবহনের বাসটি থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় একই লেনে পেছন থেকে দ্রুতগতিতে আসা সোহাগ পরিবহনের অপর বাসটি থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইলিশ পরিবহনের বাসের পেছনের অংশ ও সোহাগ পরিবহনের বাসের সামনের অংশ। আহত হয়েছেন 25 জন। ক্ষতিগ্রস্ত বাসেই আহত অবস্থায় আটকা পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস কেটে যাত্রীদের বের করে হাসপাতালে প্রেরণ করেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।